তোমরা তোমাদের স্বপ্নকে ভেঙে চড়ে দিতে দিও না তোমরা স্বপ্ন দেখেই যাও আর তার সাথে নিজের শ্রমটাও কিন্তু দিয়ে যেও একদিন না একদিন ঠিক সফল হবেই হবে তোমাদের সকলের জানা খুব দরকার কতটা কষ্ট করতে হয় কতটা ধৈর্য ধরতে হয় কতটা সময় ব্যয় করতে হয় এপি ব্লক চ্যানেলে জার্নিটা প্রিয়াদি যখন শুরু করে তখন তার চ্যানেলে কিন্তু বেশিরভাগ টাইমে এমএস ফ্যামিলির মন্দিরাদি আর ক্রিয়েশন অফ মৌ এর মৌদির কথাই বেশি বলতো প্রথমে ঋণমুক্ত তারপর ঘর পরবর্তীতে ঘরের জিনিসপত্র আর অ্যাট লাস্ট গাড়ি আর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রাখি বিশ্বাস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে এপি ব্লকে নিয়ে তার আগে তোমরা যদি নতুন আমার চ্যানেল হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখতে থাকো তোমাদের সকলের খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এপি ব্লগ নামে পিয়ার যে ব্লগ চ্যানেলটা আছে এই চ্যানেলটা জার্নি শুরু হয় দুই সালের নভেম্বর মাসের দশ তারিখ থেকে তবে এটা কিন্তু তার প্রথম ইউটিউব চ্যানেল না সে প্রথমে একটা হিন্দিতে ইউটিউব চ্যানেল খোলে আর সেখান থেকে সে এক দেড়শো ডলারেরও বেশি ইনকাম করে একটা পর্যায়ে এসে এই চ্যানেলটা বন্ধ হয়ে যায় আর এই চ্যানেলটা বন্ধ মূলত পিয়ার নিজের ভুলের জন্যই হয় আগেও আমার একটা চ্যানেল ছিল যেটা হিন্দিতে ছিল প্রচুর কষ্ট করে আমাকে চ্যানেলটাকে গ্রো করতে হয়েছিল একটুখানি ভুলের জন্য আমাকে আজকে এত বড় দিন দেখতে হচ্ছে কি বলবো একটা বাচ্চার মতো করে একটা চ্যানেলকে বড় করা হয় আমরা সকলেই জানি একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কতটা কষ্ট করতে হয় কতটা ধৈর্য ধরতে হয় কতটা সময় ব্যয় করতে হয় আর এই চ্যানেলটা কি কারণে বন্ধ হয়েছিল তোমাদের সকলের জানা খুব দরকার এক মোবাইল থেকে এক মোবাইলে ট্রান্সফার করতে গেলে সাইন ইন করতে হয় চ্যানেলটাকে তো তার জন্য ইমেল আইডি আর পাসওয়ার্ডের দরকার হয় যেটা কিনা না ইমেল আইডি মনে ছিল আমার পাসওয়ার্ড মনে ছিল না পাসওয়ার্ড আমি মারতে পারিনি ফরওয়ার্ড পাসওয়ার্ড প্রচুর চেষ্টা করলাম কিছু হলো না তারপরে অতিরিক্ত ট্রাই করার ফলে চ্যানেলটাই আমার ব্লক করে দিল ব্লগ যে চ্যানেলটা থেকে আমরা মূলত প্রিয়াদিকে চিনি সেই চ্যানেলে প্রিয়াদি ডেলি ব্লগের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দৃশ্যও কিন্তু শেয়ার করে কি সুন্দর সকাল তাই না শীতের ছোঁয়া পড়লো বলে একদম দেখো আজকে এত কুয়াশা হয়েছে আমাদের এখানে গ্রামের বাড়িতে এপাশ থেকে ওপাশ দেখাই যাচ্ছে না প্রথম দিকে তার ভিউয়ার্স একদমই হতো না তার পারিবারিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো ছিল না কোচ বিহারের সামান্য বউ ছিল মাত্র অনেকে মনে করে ভালো বাড়িঘর না থাকলে হয়তো আমার ভিডিও লোকে দেখবে না আর সত্যি কথা বলতে গেলে প্রথম প্রথম আমি ভাবতাম যে ঘর বাড়ি হলেই ভালো হলেই হয়তো ব্লগ বানানো সম্ভব বাট পরে আমার আমার মনে জাগলো যে না যেরকমই আছি সেটাই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। গ্রামের বউরা যে ধরনের কাজ করে তার সব ধরনের কাজই কিন্তু ব্রিহাদি করে ঘরে বাইরে সকল ধরনের কাজে ক্যামেরার মাধ্যমে তুলে ধরে আমরা সকলে একটু প্রাকৃতিক পরিবেশ দেখতে বেশি ভালোবাসি আর এই জন্য এই ভিডিওগুলো আমাদের দেখতে সত্যি খুব ভালো লাগে তার হাজব্যান্ড প্রথম দিকে অনলাইনে কুরিয়ার সার্ভিসে কাজ করত। আর প্রিয়াদিও কিন্তু শুধু ইউটিউব নিয়ে ছিল না সে পার্লারে কাজ করত। ও করে অনলাইনে কুরিয়ার কুরিয়ার বয় ও হচ্ছে ডেলিভারি বয় মানে ও ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা এসবের আর কি ডেলিভারি দেয় দশটা নয় সাড়ে নটা তো দশটার দিকে পার্লার যেতে হবে আর দেখতে পেলে এতক্ষণ ধরে কী কী কাজ করছিলাম প্রিয়া কিন্তু ভাটিয়া আর এই ভাষাটা শুনতে আমার সত্যি খুব ভালো লেগেছে ইউটিউব একটা অনেক বড় প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা অনেক ধরনের সংস্কৃতি অনেক ধরনের ভাষার সঙ্গে কিন্তু পরিচিত হতে পারছি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আসলে আমার ভাষাটার মধ্যে আপনি বারো মিশালি ভাষা পাইবেন ঠিক আছে কিন্তু আমি হচ্ছি ভাটিয়া আমার শ্বশুরবাড়ি হচ্ছে দেশীয় যখন তার চ্যানেলে তেমন একটা মানুষ হতো না তখন অভাব কিন্তু তার পিছু ছাড়তো না অনেকগুলো ভিডিও ছাড়ার পরও যখন দেখে তার চ্যানেলে খুব একটা মানুষ হচ্ছে না তখন কিন্তু সে ইউটিউব ছাড়ার সিদ্ধান্তটাও নিল আজকে আমার ব্লগস প্রায় শেয়ার করা হয়েছে ষাটটার মতো মানে সিক্সটি ষাট ষাটের বেশি ব্লগস আছে আমার চ্যানেলে জানি না কেন লোক দেখছেই না সকালবেলা তোমরা বিশ্বাস করতে পারবো না আজকে সকালবেলা আমি ভেবেছি যে আর ব্লগস বানাবো না মানে আর ইউটিউবে কাজই করব না এটা ভেবেছিলাম দুপুরবেলা শুয়ে শুয়ে দেখছিলাম একটা ফেসবুকে স্ট্যাটাস ধৈর্য ধরে কিছু কাজ করলে সেটার ফল অবশ্যই পাবে তারপর আমার মাথাটা আরও ঘুরে গেলো যে না দু মাস হলো তিন মাস যাবে চার মাস যাবে একদিন না একদিন নিশ্চয়ই আমার ভিডিও সবার ভালো লাগবে পরবর্তীতে সে ক্রিয়েশন অফ মৌ এর সঙ্গে দেখা করে মৌদির সঙ্গে একটা ভিডিও তৈরি করে যেহেতু প্রিয়াদি পার্লারে কাজ করে এজন্য মৌকে মেকআপ করানোর জন্যই কিন্তু সে দেখা করে তো আমি যাচ্ছি ক্রিয়েশন অফ মৌ মৌদির বাড়িতে মৌদি আমাকে পার্সোনালি কল করে আমি বলেছিলাম যে ওনার সাথে দেখা করতে চাই তো তোমরা জানো আমি টুকটাক ছোটোখাটো একটু মেকআপ আর্টিস্ট যেরকমই সাজাই মৌদি বলেছে যে মৌদিকে সাজাতে তো দেখো তার প্রথম ভিডিও ভাইরাল হয় বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এই ভিডিওটা এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আস্তে আস্তে তার ভিডিও অনেকেই দেখতে শুরু করে পরবর্তীতে তাদের আরেকটা ভিডিও ভাইরাল হয় আর সেই ভিডিওটা কিন্তু অনেকটাই ভাইরাল হয় ভিডিওটা ছিল তাদের লাভ স্টোরি পাঁচ মাসের ভিতরে কিন্তু তাদের চ্যানেলটা অনেকটাই দাঁড় হয়ে যায় অনেকেই দেখবে কাউকে দেখার পর মনে করে না আমিও ভিডিও তৈরি করব। সবারই একটা পার্সোনাল ব্লগার থাকে মানে ইন্সপিরেশন ব্লগার যাকে বলে তো আমি যদি বলি আমার পার্সোনাল ইন্সপিরেশন ব্লগার হ্যাপি উইথ মামনের মামন্দি একটা জিনিস তুমি দেখবে যখন তুমি উপরের দিকে উঠবে তখন কিন্তু গ্রামের মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে আর এরকম ঘটনা কিন্তু প্রিয়াদির সঙ্গেও ঘটে যাই হোক সে প্রথম ইউটিউব পেমেন্ট পায় পাঁচ মাস পরে তো গাইজ এতক্ষণ তো দেখলে প্রিয়াদির ইউটিউব পেমেন্ট পাওয়ার আগের জানি এবার চলো ইউটিউব পেমেন্ট পেয়ে সে কতটা খুশি বা সে কী কী করছে তো সে এরকম কেনাকাটা হয়তো আমাদের কোনোবার হয় না এবারই প্রথম হচ্ছে সেটা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে তো সামনের বার যেন আরও সবাইকে ভালোভাবে দিয়ে ভালোভাবে খুশি করতে পারি এটুকুই আশীর্বাদ করো তোমরা তারপর থেকে তার ঘরের চেহারা আস্তে আস্তে পাল্টাতে শুরু করে তার হাজব্যান্ডও একটা চ্যানেল খোলে আর সেই চ্যানেলটাও কিন্তু অনেকটাই দাঁড়িয়ে যায় তার হাজব্যান্ড যে কাজটা করতো অ্যাটলাস্ট সেই কাজটাও চলে যায় আর প্রিয়াদি পার্লারের কাজও ছেড়ে দেয় সে প্রত্যেক মাসে ইউটিউব পেমেন্ট পেয়ে কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে সে কি করছে না করছে অনেকেই দেখবে বলতে চায় না তবে যাদের জন্য তুমি টাকাটা পাচ্ছ আমার মনে হয় তাদেরকে একটু বলাই ভালো তবে সেটা ভাবে কারণ ইউটিউবে কেউ নিজের ইনকাম স্পষ্ট করে বলে না তবে হ্যাঁ একটা চ্যানেল দাঁড় করানো কিন্তু সত্যি অনেকটাই কষ্টের এই টোটাল বাড়িটা করেছি আমি আমার ইউটিউব পেমেন্টে এখানে যা যাবতীয় জিনিস আছে সব ইউটিউবের পেমেন্টেই করা সব কিছু বলতে পারো সব কিছু এই টি টেবিল আর এই ড্রেসিং টেবিল বাদ দিয়ে সব কিছু আমাদের ইউটিউব পেমেন্ট থেকে আর এরপর থেকেই তার সমস্ত আশা এক এক করে পূর্ণ হতে শুরু করল প্রথমে ঋণ মুক্ত তারপর ঘর পরবর্তীতে ঘরের জিনিসপত্র আর অ্যাট লাস্ট গাড়ি টুকটুক করে টাকা জমিয়ে এই সুন্দর একটা পাকা ঘর করা হচ্ছে পরিশ্রমের টাকায় তারপরে আজকে গাড়ি উফ কি বিশাল যে আনন্দ এটাতে

মানুষ বলে না ছেঁড়া কথায় নাকি লাখ টাকার স্বপ্ন দেখে একদিকে এই কথাটা কিন্তু সত্যি আজকে ছেঁড়া কথায় যদি আমি লাখ টাকার স্বপ্ন না দেখতাম তাহলে হয়তো আজকে এই স্বপ্নটা আমার পূরণ হতো না তোমরা তোমাদের স্বপ্নকে ভেঙে চড়ে দিতে দিও না তোমরা স্বপ্ন দেখেই যাও আর তার সাথে নিজের শ্রমটাও কিন্তু দিয়ে যেও একদিন না ঠিক সফল হবেই হবে তো বন্ধুরা তোমরা কিন্তু সকলেই জানো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো সেখানে গিয়েও কিন্তু আমি তোমাদের সঙ্গে দুটো ব্লগ ভিডিও শেয়ার করি তোমরা সেই ভিডিওগুলো অনেকটাই সাপোর্ট করেছো অনেকটাই ভালোবাসা দিয়েছো তো যাই হোক আমি যখন গ্রামের বাড়িতে যাব। আমি রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখানে যখন থাকবো তখন অবশ্যই তোমাদের পছন্দ মতোই ভিডিও হবে তো নেক্সট ভিডিওটা তোমরা কোন টপিক্স বা কাকে নিয়ে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ বেল বাটনটা একটু অন করে দেবে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে আর অল টাইম আনন্দে থাকবে দেখা হচ্ছে একটা ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবে বাই বাই